আমি অয়ন। আমার গ্রামের বাসা কুষ্টিয়াতে। আমার দাদার বাবার সাথে গল্প করছিলাম। তিনি একজন হুজুর। তিনি অনেক আগে ঘটে যাওয়া ঘটনা শোনালেন, 1973 সালের। তখন তিনি কুষ্টিয়ার মিরপুর গ্রামের মাদ্রাসাতে পড়তেন। তার বাড়ির পাশে শফিক নামে একজন থাকত, তিনি তার সাথেই মাদ্রাসায় পড়তেন। প্রতিদিন একসাথে যাওয়া আসা করতেন। বেশ সাহসী ছিলেন দুইজনই। তারা মাদ্রাসাতে হেফজ করতেন, যার কারণে রাতে আসতে বেশ দেরি হতো। একদিন রাতে আসতে প্রায় 12টা বেজে যায়। একটা কথা, শফিক সাহেব দেখতে অনেক সুন্দর ছিলেন। সেদিন রাতের বেলা তার আসার সময় লক্ষ্য করেন যে কে যেন পিছে পিছে আসছে, কিন্তু তাকিয়ে দেখে কেউ নেই। তারপর তারা আবার হাঁটতে থাকে। এরপর শফিক সাহেবের মনে হলো তাকে কে যেন ফিস ফিস করে ডাকছে, কিন্তু সে পাত্তা দিল না। সে এসবের কোনো কিছু আমার দাদার বাবাকে জানায়নি। এরপর কথা বলতে বলতে তারা প্ল্যান করে, তারা কাল ফজরে মসজিদে নামাজে যাওয়ার আগে নদীতে মাছ ধরার চারু ফেলে আসবে। অনেকদিন মাছ ধরা হয় না। তারপর যে যার বাসায় চলে যায়। শফিক সাহেবের গা ভারী ভারী লাগছিল, কিন্তু সে তেমন সিরিয়াসলি নেয়নি ব্যাপারটা। তিনি হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়েন। হালকা ঘুম আসার পর বাইরে থেকে আমার দাদার বাবার কণ্ঠে কে যেন ডাক দেয়। হালকা ঘুম ভেঙে যায় তার। উঠে সে বলে, কে? তখন তাকে সেই নদীর ধারে যাওয়ার কথা বলে। তার কথা শুনে শফিক সাহেব মাছ ধরার চারু নিয়ে বের হয়, কিন্তু সে সময় সে খেয়াল করেনি। সে ভেবেছে হয়তো আজান দেবে কিছুক্ষণের ভেতরে। এরপর তারা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তখনও তার গা বেশ ভারী ছিল। আমার দাদার বাবা যে ছিল সে কোনো কথাই বলছিলেন না। এতে শফিক সাহেবের সন্দেহ হয়। সে কিছু বলার আগেই দেখে লোকটা জিন তার আসল রূপ নেয় আর ওনাকে জ্বালাতে শুরু করে দেয়। সে দোয়া পড়ার চেষ্টা করে, কিন্তু পড়তে পারে না ঠিক মতো। তার ভাষ্য মতে তাকে নাকি আস্তে আস্তে শূন্যে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো কথা বলতে পারছিল না। এরপর সকাল হলে বাড়ির লোকজন তার খোঁজ করে, কিন্তু পায় না। তখন গ্রামের এক কবিরাজের কাছে যাওয়া হয় এবং এসব জানা যায়। কবিরাজ তাবিজ দিয়ে বাড়ি বন্ধ করেন আর বলেন কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। বেশ অনেক দিন হয়, কিন্তু তিনি ফিরে আসে না। তারা কবিরাজের কাছে যাবে বলে ঠিক করে, কিন্তু সেই কবিরাজকে তারা আর খুঁজে পায় না। তারপর তারা মাদ্রাসার হুজুরের কাছে যান এবং সব খুলে বলেন। তখন হুজুর তার বশীভূত জিন দ্বারা জানতে পারেন কবিরাজটা শফিক সাহেবকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাচ্ছেন অদৃশ্যভাবে আর পুতুল বানিয়ে বিভিন্ন মানুষকে কষ্ট দিচ্ছেন, আর এতে শফিক সাহেবের গা কেটে রক্ত নিচ্ছে। এসব শুনে এলাকার মানুষ অনেক ভয় পান। তারপর ভেড়া মারার একজন হুজুর দিয়ে অনেক তাবিজ করা হয় শফিক সাহেবের জন্য। অনেকদিন পর একদিন ফজরের পরে তিনি বাসায় ফিরে আসেন। তার দেহের প্রায় সব জায়গাতেই কাটার দাগ। তারপর তার কাছ থেকে সব কিছু শোনা হলো। তাকে দিয়ে হারাম কাজ কুফুরি করানো হয়েছে। সে বলে ওই কবিরাজ পশুর রক্ত আর হাফেজের রক্ত নিয়ে ব্ল্যাক ম্যাজিক করেন। সব ঠিকই ছিল দুই দিন, কিন্তু তারপর থেকেই তার সাথে আরও ভয়াবহ কাহিনী শুরু হতে থাকে। সে নাকি সবসময় ঘরের মধ্যে একটা ছোট মেয়ে দেখতে পেত। মেয়েটা নাকি তার কাছে এসে গলা টিপে ধরত, কিন্তু সে কখনোই ব্যথা পেত না। কিন্তু কারণ এই ব্ল্যাক ম্যাজিকটা ছোট বাচ্চাটার রক্ত আর শফিকের রক্তে করা ব্ল্যাক ম্যাজিক। মেয়েটা নাকি তার কাছে এসে গলা টিপে ধরত, কিন্তু সে কখনোই ব্যথা পেত না, কিন্তু অনেক ভয় পেত। হুজুরকে বলা হলে হুজুর বলে এটা সেই কবিরাজের ব্ল্যাক ম্যাজিক। এটা সারানো খুবই কঠিন, কারণ এই ব্ল্যাক ম্যাজিকটা ছোট বাচ্চাটার রক্ত আর শফিকের রক্তে করা ব্ল্যাক ম্যাজিক। শফিক ওইভাবে দিন কাটাতে কাটাতে প্রায় পাগল হয়ে যায় ভয় পেতে পেতে। এরপর হুজুর অনেকবার আমল শুরু করেন শফিকের জন্য। 40 দিন পর শফিক বেশ সুস্থ হন, কিন্তু আর কথা বলতে পারত না। অনেক ডাক্তার দেখিয়েও লাভ হয়নি। হুজুরও বলেছিলেন সে আর কথা বলতে পারবে না। আস্তে আস্তে শফিক চিকন হয়ে যেতে শুরু করে আর অনেক অসুস্থ হয়ে পড়ে। বিছানায় পড়েছিলেন অনেক দিন, তারপর 81 সালে মারা যান। যেদিন মারা যান সেদিন নাকি তার লাশের পাশে কয়েকটা ছায়া দেখা গিয়েছিল। গোরস্থানে তাকে নিয়ে যাওয়ার সময় নাকি খাটিয়া অনেক ভারী হয়ে যায়। তারপর তাকে দাফন করা হয়। এর কয়েকদিন পর দেখা যায় তার কবর খোঁড়া আর লাশ নেই। হুজুর বলেন ব্ল্যাক ম্যাজিকের জন্য কবিরাজ এই হাফেজ ছেলেটার লাশ ইউজ করছে। এটা আর ফেরানো সম্ভব না। ফেরাতে গেলে আরও 2-3টা জীবন চলে যেতে পারে। এই জন্য পরে আর তা খোঁজ করা হয়নি।
আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofoorti.fm। রেডিও ফুর্তি।